তো জিটিএ 5 এর ভেতর যদি আমরা একটা বাইক নিয়ে একটা পেট্রোল পাম্পে গিয়ে গুতো মারি তাহলে সেই পেট্রোল পাম্পের কিচ্ছু হবে না, কিন্তু সেই জায়গায় যদি আমরা একটা সুপার ফাস্ট গাড়ি নিয়ে গিয়ে গুতো মারি তাহলে সেই পেট্রোল পাম্পটা বাস্ট হয়ে যাবে। তো জিটিএ 5 এর ভেতরে আমরা যদি আমাদের প্লেয়ারকে কোনো দরজার সামনে নিয়ে যাই তাহলে সে সেই দরজাটাকে খোলার জন্য নিজের হাত আগে বাড়াবে। তো জিটিএ 5 এর ভেতরে যদি আমাদের প্লেয়ার একটা ট্রাক্টরের উপরে বসে যে কোনো উচ্চতা থেকে জাম্প করে তাহলে জাম্প করার পর নিচে পড়ার পরও প্লেয়ারের কোনো ফল ড্যামেজ হবে না। তো গেমের ভিতরে যদি আমরা কোনো সিমেন্ট ট্রাকের উপরে ফায়ার করি তাহলে সেই ট্রাকের ভেতর থেকে সিমেন্ট বাইরে বেরোতে থাকবে। তো জিটিএ 5 এর ভেতরে আমরা যদি কোনো বিল্ডিং এর উপর আরপিজি মারি তাহলে সেই বিল্ডিং এ থাকা কাজগুলো ভাঙবেই না। তো গাইস জিটিএ 5 এর ভেতরে যদি আমরা কোনো গাড়িকে খুবই জোরে চালিয়ে নিয়ে গিয়ে গুতো মারি তাহলে কি সেই গাড়িতে থাকা এয়ারব্যাগ ওপেন হবে? তো চলো এটা দেখার জন্য আমি আমার গাড়িকে খুবই জোরে এই যে চালিয়ে নিয়ে গিয়ে গুতো মারলাম। আর এবার দেখো গাড়িটার কি অবস্থা হয়ে গেছে, কিন্তু গাড়িতে থাকা এয়ারব্যাগ গুলো ভাই ওপেনই হয়নি। তো তোমরাও গাইস তোমাদের মিথ কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি তার উপরও ভিডিও বানাবো।